হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল রাকিব। তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো এখন তো গণেশ পুজো চলছে, আর কদিন ধরে ভিডিও কোনো দিইনি, কেন জানো? দেখা যাচ্ছে না আমার ঘরের থেকে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, জুম করলে ফেটে যাবে জিনিসটা। ওই দেখো মাইক, তো আমার ঘরের পুরো সোজাসুজি একটা মাইক লাগিয়ে রেখেছে, যার কারণে কোনো ভিডিও, কোনো কিছু কথা কি বলবো কি কিছু শোনা যাচ্ছে না। তো ভাবলাম থাক, আর কদিন ভিডিও বানাবোই না, তারপরে বানাবো আবার। আর আজকে কারেন্ট নেই, যার কারণে এখন আমি ভালো করে একটু বক বক করতে পারছি তোমাদের সঙ্গে। কারেন্ট থাকলে তো সেটা হবে না। আর আমি এখনও পর্যন্ত আমাদের যে বাড়ির সামনেই যে পুজো হচ্ছে, আমাদের গলির বাইরে বেরিয়ে মাত্র গণেশ পুজো হচ্ছে, তো এখনও ঠাকুরের মুখও দেখিনি। রাস্তায় দেখে এসেছি অনেক অনেক ঠাকুর আমাদের পাড়াতেই, পাড়া বলতে গড়িয়ায়, যেতে আসতে অনেক ঠাকুরই দেখায়। আর দেখো আমার মানিক প্ল্যান, দেখো দেখো একটাই, দেখো কোনো শান্তি নেই, সব জায়গায় মাকুসা ভর্তি করে রেখেছে। আমি এত কষ্ট করে মানিক প্ল্যান্টটাকে বাঁচাচ্ছি, এই দেখো কি সুন্দর দেখছো মানিক প্ল্যান, শুনো না দেখছো। আর আমার খুব ভালো লাগে বেশ, মানিক প্ল্যানগুলো থাকবে বাড়িতে, মানিক প্ল্যান। এটা বেশ পাতাগুলো কি সুন্দর দেখো, বড় বড় হয়েছে, পাতাগুলো একটু ধুয়ে দিতে হবে, কেন এই মাকড়সার ভীষণ জাল হয়ে যাচ্ছে। তো অনেকদিন ধরেই, মানে অনেকদিনই সেই রান্না পুজোর লাস্ট ভিডিও দিয়েছি, তারপর আর দিইনি। আর তার মধ্যে আমার কোনো শর্টস, আমি ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানাচ্ছি কিন্তু সেটা সেভ হচ্ছে না, যে আমি এতে দেবো, পোস্ট করব ইউটিউবে, আমার কোনো ভিডিও সেভ হচ্ছে না, জানি না কেন। ওই জন্য কোনো মানে ইনস্টাগ্রামে দিচ্ছি কিন্তু ইনস্টাগ্রামে সেরকম ভিউজও হচ্ছে না, কোনো ফলোয়ার্স বাড়ছে না, সব কমে যাচ্ছে, যার কারণে আমার অতিরিক্ত ভিডিও হয়ে গেছে আর ফলোয়ার্স কমে গেছে। জানি না কোনোদিন কিছু করতে পারবো কি না, মনে তো হয় না, তাও চালিয়ে যাই, চেষ্টা কি করব। আর ইউটিউবে মোটামুটি তাও ভিউজটা হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব খুব একটা নেই, ভিডিও অনেক কিন্তু সাবস্ক্রাইব নেই, কি করো বলো। যেটুকুনি পারি সেইটুকুনি বানাই, তোমাদের সাথে শেয়ার করি, কিছু করার নেই। তো মা দিদিকে ডাকছিল, ওই জন্যে আওয়াজটা আসছিল, ওই জন্যে ভিডিওটা একটু স্টপ করতে হয়েছিল আর কি। এই বসে বসে বাইরের নাজারা দেখছি, আর তোমাদের সব গল্প হচ্ছে। আর দেখো আমাদের ঘরে সামনে দেখো কত বড় বড় গাছ হয়ে গেছে, এই দেখো দেখছো, এগুলোকে সব তেড়ে ছিটতে হবে, পাশের লোকেদের, আমাদের না। কিন্তু আমাদের ঘরের পাশটা দেখো পুরো একদম গাছ হয়ে গেছে, দেখো দেখছো। আর এই নেটটা দেওয়ার কারণ জানো কি? ওপাশ থেকে ঢিল ফিল ছড়ে বাচ্চারা, ওই জন্যে। আগে যখন নেট ছিল না, এত বড় বড় জেলার ফাঁক, একবার ঘরে পুরো চলে এসেছিলো ইটটা, ওই জন্য এই নেটটা দোয়া। আর এখন বাজে বিকেল 5টা, আমি ভিডিও বানাচ্ছি, কি করবো, টাইম নেই, সবই খেয়ে দেখতে চুলো এখনও ভেজা, স্নান করলাম, স্নান করে আর তোমার সাথে বক বক করছি, কেন আর একটু বক বকটা করতেও এখন বেশ ভালো লাগছে, কেন
মাইকটা চলছে না, মাইক চললে মাথা পুরো যন্ত্রণা করে একদম, ভালো লাগে না। চলো আর কি বলবো, এই ভিডিওটা এইটুকুনি থাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও, দেখি কিছু শর্টস বানাতে পারি কি না।